কথা বলবো পেটে যদি ছোট কৃমি হয় তাহলে আপনি কোন মেডিসিনটি খাবেন যদি দেখা যাচ্ছে পেটে যদি ছোট কৃমি হয় তাহলে আপনি মলদারের গোড়ায় প্রচুর পরিমাণে চুলকাবে এবং প্যাট ফেপে থাকবে এবং খাওয়ার উচি থাকবে না এবং অতিরিক্ত অতিরিক্ত থুতু আসবে তো এর জন্য আপনাকে কোন মেডিসিনটি খেতে হবে যেন আপনি দ্রুতগতিতে সুস্থ হন তো আজকে আমরা এ বিষয়ে কথা বলবো কথা বলার আগে আমরা প্রোডাক্টের সাথে পরিচয়ের পর বিস্তারিত এটি হচ্ছে সোলাস অপশানডিড ফার্মাসিটিগুলোর পূর্ণ আর এটি হচ্ছে মেলফিন সাসপেনশন বেক্সিমকো ফার্মাসিটিগুলোর পূর্ণ দেখা যাচ্ছে আমাদের অনেকেরই পেটে ছোট কিরমি হয় এই ছোটো কিরমিটা হওয়ার পরে দেখা যাচ্ছে মলদারে গুঁড়ে প্রচুর পরিমাণে চুলকায় এবং প্যাট ফেঁপে থাকে এবং অতিরিক্ত থুথু ওঠে ওঠার ফলে দেখা যাচ্ছে খাওয়ার রুচি থাকে না শরীর দুর্বল হয়ে যায় তো এর জন্য আপনাকে যদি ছোটো কিরমি হয় তাহলে আপনাকে কোন ট্যাবলেটটি খেলে আপনি দ্রুতগতিতে সুস্থ হবেন যদি আপনি প্রাপ্ত বয়স হন তাহলে আপনি সোলাস ট্যাবলেটটি খাবেন সোলার ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে আপনাকে দিনে দুইবেলা খেতে হবে সকালে এবং রাত্রে এটি খেতে হবে ভরা পেটে এভাবে তিন দিন খেতে হবে তিন দিন খাওয়ার পর আর আপনাকে খেতে হবে না আবার তিন মাস পর খেতে হবে আর যদি দেখা যাচ্ছে আপনি সোলার ট্যাবলেট খেতে চান না বা খেতে পান না তাহলে আপনি মেলফিন সাসপেনশনটি খেতে পারেন যদি আপনি প্রাপ্ত বয়স হন তাহলে মেলফিন সাসপেনশনটি পুরোটি খেয়ে নেবেন আজকে একটি খেয়ে নেবেন এবং সাত দিন পর আরেকটি খেয়ে নেবেন তাহলে দেখা যাবে আপনার আর ছোট কৃমি থাকবে না আর যদি দেখা যাচ্ছে আনপ্রাপ্ত বয়স যাদের বয়স দুই বছর বা তিন বছর বা চার বছর তাদের যদি পেটে কৃমি হয় তাদের জন্য আপনি মেলফিন সাসপেনশনটি দিতে পারেন মেলফিন সাসপেনশনটি দিতে হবে যে মেলফিন সাসপেনশনটির ভিতরে দুই চামচ ওষুধ আছে এর মধ্যে এক চামচ ওষুধটি আজকে খাওয়ালে আবার সাত দিন পর খাওয়াতে হবে তো এটা হচ্ছে আনপ্রাপ্ত বয়স্কদের জন্য আর যদি প্রাপ্ত বয়স হয় যাদের দেখা যাচ্ছে পঁচিশের উপরে বা তিরিশের উপরে বা চল্লিশের উপরে যাদের বয়স দেখা যাচ্ছে আপনি সোলাস খেয়েছেন তারপরেও কাজ হচ্ছে না তারপরেও আপনি ছোটো কিরমি দেখা যাচ্ছে মলদারের গোড়ায় চুল কাচ্ছে অথবা অতিরিক্ত থুতু উঠছে তো সেক্ষেত্রে আপনি মেলফিন সাসপেনশনটি খেতে পারেন পুরোটি। আজকে যদি পুরো একটি মেলফিন সিটার সাসপেনশন খান আবার সাত দিন পরে আপনাকে আরেকটি খেতে হবে খেলে দেখা যাবে যে আপনার পেটে যে ছোট কিরমি আছে এটি আর থাকবে না তো এইভাবে আপনাকে আজকে খেলে আবার সাত দিন পর খেতে হবে আর সোলাসটি যদি আপনি খান তাহলে সোলাসটি আপনাকে দিনে দুইবেলা খেতে হবে সকালে এবং রাত্রে ভরা পেটে এভাবে তিন দিন খেতে হবে তিন দিনে আপনাকে ছয়টি ট্যাবলেট খেতে হবে ছয়টি ট্যাবলেট খাওয়ার পর আর আপনাকে খেতে হবে না আবারও তিন মাস পর আপনাকে সোলাস খেতে হবে আর যদি দেখা যাচ্ছে আপনি সোলার ট্যাবলেট খেতে পাচ্ছেন না বা আপনি সোলার ট্যাবলেট খাওয়ার পর দেখা যাচ্ছে বমি বমি ভাব লাগছে তো সেক্ষেত্রে আপনি মেলফিন সাসপেনশনটি খেতে পারেন মেলফিন সাসপেনশনটি খেলে দেখা যাবে আপনি যদি একটু বমি বমি অনুভূতি হয় তাহলে আপনি একটু পানি বেশি খাবেন তাহলে আপনি ঠিক হয়ে যাবে তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব